তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে। রফিকুল ইসলাম মাদানি বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বর্তমানে রয়েছেন জেলখানায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রফিকুল ইসলাম মাদানির শেষ ভিডিওটা আসলে কি ছিল আপনারা হয়তো অনেকেই জানেন না। আজকের এই ভিডিওতে রফিকুল ইসলাম মাদানির শেষ ভিডিওটা কি ছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, রফিকুল ইসলাম মাদানি গ্রেপ্তার হয়েছিল কি কারণে আপনারা হয়তো ইতিমধ্যে সম্পূর্ণ বিস্তারিত জেনে গিয়েছেন, কিন্তু আপনারা কি জানেন এই রফিকুল ইসলাম মাদানি লাস্ট কি ভিডিও করেছিল? হ্যাঁ গাইস, লাস্ট রফিকুল ইসলাম মাদানি তার নিজ গ্রামে একটি গজল গেয়েছিলেন। আজকের এই ভিডিওতে সেই গজলটি আপনাদের মাঝে শেয়ার করব এবং রফিকুল ইসলাম মাদানির নিজ কণ্ঠে আসলে গজল কত সুন্দর সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। সফর সফর শহর শহর তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে, এত মায়া মায়া লাগে। তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা। সাকাল্লাহু সাকা وجعل الجنة مثواك لقى الله سواك وجعل الجنة مثواك। বন্ধুরা, শুনছিলেন রফিকুল ইসলাম মাদানির শেষ গজলটি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। গাজীপুরবাসী এই রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের সবচাইতে ছোট্ট বক্তা, কিন্তু আপনারা কি জানেন তার বয়স আসলে কত? বন্ধুরা, তার বয়স হচ্ছে 26 বছর। 1995 সালে এই রফিকুল ইসলাম মাদানির জন্ম, আর আমাদের আজহারি সাহেবের জন্ম হচ্ছে 1993 সালে। তাহলে বুঝতেই পারছেন রফিকুল ইসলাম মাদানি আসলেই কোনো শিশু বক্তা নয়, রফিকুল ইসলাম মাদানি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। মূলত তার ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তিনি ছোট্ট কিন্তু তার জ্ঞান ভাণ্ডার অনেক বড়, কিন্তু এই জ্ঞান ভাণ্ডারের কারণে নেই তিনি আজ জেলখানায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই রফিকুল ইসলাম মাদানির গজলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর রফিকুল ইসলাম মাদানির পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো গাইজ, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল রহস্য হচ্ছে রফিকুল ইসলাম মাদানির লাস্ট যে গজলটি রয়েছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করা।